আলহামদুলিল্লাহ আসসালাতসালামু আলা রসলিল্লা ইন্টারনেট মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম অতীতকে নিয়ে অবশ্যই হতাশ হবেন না অতীত মহাকালে হারিয়ে গেছে ডক্টর আয়েজ আল কানি রহমতুল্লাহ আলাহি বলেন কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তাভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকা দৃঢ়সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ়সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে অথবা ভুলে যায় এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না কারণ সেগুলো স্মৃতির অতল গহব্বরে তলিয়ে গেছে অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে দুঃখ সেগুলোর ক্ষতিপূরণ করতে পারে না বিষণ্নতা সেগুলোকে সংশোধন করতে পারে না এবং হতাশা কখনও অতীতকে পূর্ণ জীবন দান করতে পারে না কারণ অতীত চিরকালের জন্যই অতীত তা অস্তিত্বহীন অতীতের দুঃস্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার মিছে আশা করবেন না অতীতের ভুলের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন সূর্যকে তার উদয়স্থলে শিশুকে তার মায়ের জঠরে দুধকে পশুর ওলানে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে নিতে পারবেন অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তাভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ রাবুল আলামিন বলেন আউজবিল্লাহ হিমিনা শৈতান রজিম তিলকা উম্মাতুন কদ খলাত ওরা ছিল এমনই এক জাতি যারা অতীত হয়ে গেছে সুরাল বাকারা আয়াত একশো চৌতিরিশ অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে ইতিহাসে চাকা উল্টো দিকে ঘুরিয়ে সেগুলোর ময়নাতদন্ত করে আপনার কোনো লাভ হবে না যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুরুকে করার দিয়ে চেরাই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হাহুতাশ ও দুঃখ করে এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে উঠিও না দুঃখজনক ব্যাপার এই আমরা আমাদের বর্তমানের ব্যাপারে অপারক আর অতীত নিয়ে ব্যস্ত আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধসে যাওয়া দালান কোঠার জন্য মাউ করে কান্নাকাটি করি সকল জিন ও মানুষ একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিতভাবে ব্যর্থ হবে পৃথিবীর সব কিছুই সম্মুখ পানি এগিয়ে চলছে আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে সামনে এগিয়ে যেতে হবে তাই হতাশ হবেন না واخير دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته